বিএনপির ইশতেহার, 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান। এক কোটি 50 লাখ মানুষের কর্মসংস্থানের অঙ্গীকার আওয়ামী লীগের। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ সারা দেশে 35,560 জন বিজেপি সদস্য মোতায়েন। বিএনপির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। জামায়াতের 22 নেতাকে ধানের শীষ বাতিলে রুল। বৃষ্টিতে ঢিলেঢালা নাগরিক জীবন, নামছে শীত। সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 18 ফেব্রুয়ারি।